হ্যালো। তো বন্ধুরা, আজকে আমরা শর্টকাট টু ডিজিট মাল্টিপ্লিকেশন শিখবো, ঠিক আছে? তো উইদাউট টাইম ওয়েস্টিং আমরা দেখে নিই শর্টকাট টু ডিজিট আমরা কিভাবে করতে পারি। তো 23 × 52, কোয়েশ্চেন হচ্ছে 23 × 52, সেটাকে আমরা কিভাবে করবো টু ডিজিটে। টু ডিজিট শর্টকাট মাল্টিপ্লিকেশনে আমাকে তিনটে স্টেপ লাগবে, 1, 2, 3, ঠিক আছে? ফার্স্ট স্টেপে কি করবো, 2, 3, 6, যেটা আমরা নর্মালি করি। সেকেন্ড স্টেপে কি করবো, 2, 2, 4, 5, 3, 15, যেটা আসবে সেটাকে অ্যাড করে দিব। থার্ড স্টেপে কি করবো, 5, 2, 10, ঠিক আছে? চলুন দেখে নিই কীভাবে করতে হবে। ফার্স্ট স্টেপ 2, 3, 6, 2, 3, 6। সেকেন্ড স্টেপ 2, 2, 4, 5, 3, 15, 4 + 5, 3, 15, যে দুটো আসবে গুণ করে সেটাকে আমাকে অ্যাড করতে হবে। কত আসলো, 19। তো 19-এ 9 লিখে দিব আর 1টাকে আমরা ক্যারি করে দিব, ঠিক আছে? তবে থার্ড স্টেপে 5, 2, 10, থার্ড স্টেপে বলেছে 5, 2, 10, 10, আর এই যে 1টা ক্যারি হয়ে গেল সেটা অ্যাড হয়ে যাবে, তাহলে 11। তো 11, 96 আনসার বের হবে, ঠিক আছে? তো চলুন নেক্সট এক্সাম্পলে আমরা আরেকটা আরো একবার করে দেখেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 46 × 1, 8, তো কি করতে হবে? ফার্স্ট স্টেপ কি ছিল, 8 × 6 = 48, 48, 4 কি করবো, 4 কে ক্যারিতে রাখবো। নেক্সট স্টেপে কি, ক্রস মাল্টিপ্লিকেশন, 8 × 4 = 32, 1, 6 = 6, তো এটা আমাকে মাইন ক্যালকুলেশন করতে হবে, 32 + 6 কত হয়ে যাবে, 32 + 6 + 4, তো 42, ক্যারি 4, 1, 4 + 4 + 4 = 8, 8, 28। আপনারা আরো একবার এটাকে, যখন আপনারা যদি নতুন শিখেছেন তাহলে এটাকে আপনারা নর্মাল মেথডেও করে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, বা ক্যালকুলেটারও আপনারা মিলিয়ে নেবেন কি আপনারা ঠিক করছেন না ভুল করছেন, ঠিক আছে? চলুন থার্ড আরেকটা দেখে নিই আমরা, 23 × 32, এটা খুব ইজি, 3 × 6, 2 × 4, 3 × 9, 9 + 4 = 13, ক্যারি 1, ঠিক আছে? 3 × 6 + 1 = 7, তো এইভাবে এটা ইনিশিয়ালি আপনার করতে একটু টাইম বেশি লাগবে, কিন্তু যখন আপনারা হ্যাবিচুয়েট হয়ে যাবেন তখন আপনাদের টাইমটা নর্মাল মেথডের টাইম থেকে অনেকটা টাইম কমে যাবে। তো আশা করি আপনার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনকে দাবিয়ে দিন, যাতে আমার লেটেস্ট নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডের সাথে। নলেজ যতটা আমরা শেয়ার করব তত আমাদের নলেজ বাড়বে। এটা আপনাদের ব্যাংক, রেল, এসএসসি তিনটার জন্যই আপনার হেল্পফুল। তো কোনো আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনারা নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।